অপল চিকিৎসায় মৃত্যুর খবর মাঝে মধ্যেই আসে গণমাধ্যমে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ। মূলত ডাক্তার পদবীর অপব্যবহারের কারণেই এই সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসক নেতারা। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু বা এই ধরনের নিউজ হচ্ছে, কিন্তু পরে গিয়ে দেখা যায় আসলে উনি চিকিৎসকই নন, উনি ডাক্তারই নন, উনি একজন ডিএমএফ ডিগ্রিধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। অথচ ওনারা নিজেরা প্রাইভেট প্র্যাকটিস করছেন, যার ডাক্তার হওয়ার যোগ্যতাই নাই, তিনি ডাক্তারি করছেন, তিনি ভুল করছেন, এবং সেই ভুলগুলো আলটিমেটলি দোষ করছে আমাদের ঘাড়ে। ভুল বা অপচিকিৎসার জন্য এমবিবিএস ডিগ্রিধারীদের দায়ী করা হলেও তাদের দাবি, ডাক্তার না হয়েও একজন কোয়াক, একজন প্যারামেডিক্স, তারা 6 মাস ট্রেনিং করে, তারা ছোট করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার লিখে, তারা নামের আগে ডাক্তার লিখে তারা প্রেসক্রিপশন করছে, এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত মানব জীবন বিপন্নকারী একটি বিষয়। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে চিকিৎসক জনতার প্রতিবাদ সভায় এসব কথা বলেন তারা। এর আয়োজন করে চিকিৎসক শিক্ষার্থীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ। ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। একই সঙ্গে এ সংক্রান্ত আইন দ্রুত কার্যকরের পাশাপাশি জনস্বাস্থ্য বিরোধী রিট অনতিবিলম্বে নিষ্পত্তি করার দাবি জানানো হয়। রাশেদ মামুন, ডক্টর টিভি, ঢাকা।